বর্তমান প্রজন্মের অন্যতম দুই জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইমরান এবং পড়শি। দুজনেই সঙ্গীত অঙ্গনে যার যার অবস্থান বেশ পাকাপোক্ত করেছেন অনেক আগেই। এবার একসাথে জুটি বাঁধতে চলেছেন এই দুই তারকা। অন্যদিকে আরেক জনপ্রিয় শিল্পী ন্যান্সি, অনেক জনপ্রিয় গান রয়েছে যার ভান্ডারে। এবার সেই ন্যান্সির সংসারে ভাঙনের সুর। দর্শক, আজ বলবো শিল্পী ইমরান ও পড়শির জুটি বাঁধা এবং ন্যান্সির সংসার ভাঙার কথা। তবে তার আগে বলবো, আপনি আমাদের চ্যানেলে নতুন হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে একটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন। বর্তমান প্রজন্মে অন্যতম দুই জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইমরান এবং পড়শি। গত 10 বছরের ক্যারিয়ারে দুজনের অডিও গানের সংখ্যা অনেক, সফলতাও এসেছে সেই মাপে। তবে ভিডিও মাত্র দুটি। 2013 সালে ইমরান পড়শির প্রথম মিউজিক ভিডিও জনম জনম প্রকাশ পায়। এবার প্রায় 2 বছর পর প্রেমিক প্রেমিকার বেশে একসঙ্গে নতুন মিউজিক ভিডিওতে জুটি বাঁধলেন সঙ্গীত শিল্পী ইমরান ও পড়শি। এক দেখায় শিরোনামের গান চিত্রটিতে তারা ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। নৈসর্গিক লোকেশনে ইমরান পড়শির রোমান্টিক রসায়ন মুগ্ধ করবে সকলকে। স্নেহাশিস ঘোষের লেখা গানটি পড়শিকে নিয়ে গাওয়ার পাশাপাশি সুর ও সঙ্গীত করেছেন ইমরান নিজেই। এ প্রসঙ্গে শিল্পী ইমরান বলেন, এই গানটি খুব মিষ্টি একটা প্রেমের গান এবং রোমান্টিক গান হচ্ছে এই গানটা। পড়শির সঙ্গে এই নিয়ে আমাদের 3টি মিউজিক ভিডিও হচ্ছে, সংখ্যাটা খুবই কম। তবে আগের দুটো গানের সফলতা অনেক, সেজন্যই অনেক সময় নিয়ে নতুন কাজটি করা। অন্যদিকে দীর্ঘদিন পর মৌলিক গান নিয়ে আসছেন পড়শি। তিনি বলেন, অনেকদিন বিরতির পর আবারও আমরা একসঙ্গে গান করলাম, গানটি আসছে ভিডিও সহ, আশা করি সবারই ভালো লাগবে। এবার আসা যাক দেশের জনপ্রিয় গায়িকা ন্যান্সির কথায়, যিনি গান গেয়ে জয় করেছেন কোটি শ্রোতার মন, সিনেমায় প্লেব্যাক করে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য পুরস্কার। সঙ্গীত অঙ্গনে যেমন সফল ন্যান্সি, নিজের সংসার জীবনে ততটা সফল নন তিনি। মাঝে মাঝেই নিজের দাম্পত্য জীবনের টানা পোড়েনের কথা বলেন শিল্পী নিজেই। প্রথম সংসার ভেঙে যাওয়ার পর 2013 সালে ন্যান্সি ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী নাজিমুজ্জামান জাহেদকে। 2014 সালে তাদের সংসারে জন্ম নেয় কন্যা সন্তান আলী আফরিন নায়লা। ন্যান্সি জাহেদের সংসার ভেঙে যাচ্ছে, 2019 সাল থেকে এমনটাই শোনা যাচ্ছিল, তাদের বিচ্ছেদ হয়ে গিয়েছে বলেও গুঞ্জন ছড়িয়েছে। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেন ন্যান্সি নিজে। গত 25 এপ্রিল সন্ধ্যায় গায়িকা নিজেই তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানালেন স্বামী জাহেদের সঙ্গে আলাদা থাকছেন তিনি, তবে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়নি। ন্যান্সি তার স্ট্যাটাসে লিখেন, আমি এবং জাহেদ দীর্ঘদিন ধরেই আলাদা থাকছি, তবে মাঝে মধ্যে আমাদের দেখা অথবা ফোন আলাপ হয়। যেহেতু স্বামী স্ত্রীর বাইরেও আমরা দীর্ঘদিনের বন্ধু, কাজেই বোঝাপড়াটা মন্দ নয়, তবে নাটকীয়ভাবে বলবো না, আমরা আজীবন বন্ধু থেকে যাব। কিছু বৈরী সম্পর্ক তৈরি না হলে নিশ্চয়ই আলাদা থাকতাম না। তবে ভক্ত ও নেটিজেনদের উদ্দেশ্য করে ন্যান্সি বলেন, কে সঠিক কে বেঠিক এ নিয়ে ফিসফিস করার কিছু নেই, আমাকে অথবা জায়েদকে সরাসরি জিজ্ঞেস করলেই হয়। আর হ্যাঁ, আমাদের এখনও বিচ্ছেদ হয়নি, হলে নিশ্চয়ই সবাইকে জানিয়ে দেওয়া হবে। আর নতুন জীবনে কি করব সেটা আপাতত আমি নিজেই ভাবছি না, দয়া করে আপনারাও মানসিক চাপ নেবেন না, আপনারাও ভালো থাকুন, আমাদেরকেও ভালো থাকতে দিন। তবে এটাও নিশ্চিত, আমার নতুন পথ চলায় কাছের মানুষেরাই আমন্ত্রিত হবেন, বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণরূপে নিষেধ।